দেখো, গত ক্লাসে তোমাদেরকে আমি লাস্ট যা অনেকে অ্যাটেন্ড করছিল না, মানে কেটে যাওয়ার পরে আবার আমি জয়েন করাইছিলাম অনেকেই, আমি করাইছিলাম সম্ভবত 33 পর্যন্ত হোমওয়ার্ক দিছিলাম, বলছিলাম 33 পর্যন্ত তোমাদের জন্য হোমওয়ার্ক। আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে 34 নম্বর অঙ্কটা, 34 নম্বর অঙ্কটা করবো। এগুলো সবই একই রকম অঙ্ক, আমার মনে হয় তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। স্যার 20 নম্বরটাতে একটু প্রবলেম ছিল। 20 নম্বরটা প্রবলেম ছিল? এটা 20 নম্বরটা কি প্রবলেম? 20 নম্বর তো সোজা অঙ্ক, লন দিয়ে শুধু কাজ করবো, শুধু লন দিয়ে কাজ করবো। লনের যে বিয়োগ আছে, বিয়োগ মানে এটাকে ভাগ করে দেবা। দেখো আমি সমস্যা নাই, আমি করে দিচ্ছি, ঠিক আছে করে দিচ্ছি, যদি এভাবে সমস্যা নাই। দেখো খুবই সোজা অঙ্ক ছিল। 20 নম্বরটা কি ছিল? 20 নম্বরটা ছিল, আমি অঙ্কটা তুলে নি আগে, থামো, অঙ্কটা 20 লিমিট, হ্যাঁ লিমিট এক্সটেন্ড টু ইনফিনিটি, তারপর দিয়ে আছে তোমার লন, লন 4x-1 মাইনাস লন x+7, x+7 এটা তোমার অঙ্কটা। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে বিষয়টা আসছে, যেহেতু লন আছে, লনের যে তোমরা সূত্র জানো, লনের সূত্রটা কেমন জানো? যদি এরা বিয়োগ অবস্থা থাকে তাহলে ভাগ হয়, আর যদি তোমাদের যোগ অবস্থা থাকে তাহলে গুণ হয়, এই জিনিসটা জানো তোমরা। আমরা যদি বিয়োগ অবস্থায় আছি, আমরা সূত্র কিন্তু 19-এ শিখে আসছি, এটা যদি এটা বিয়োগ অবস্থায় আছে তাহলে সেটা কি করব, আমরা ভাগ করে দিব। বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ লন আমরা যেটা লিখবো 4x-1/x+7, কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার, সূত্রটা এটা একদম পুরো 19-এর সূত্র ছিল, যে আমরা যদি এরকম করে হয়, মানে আমি সূত্রটা আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে লন এ মাইনাস লন বি, যদি এমন হয় সেক্ষেত্রে হচ্ছে কি লন এ বাই হচ্ছে বি হয়, এটা আমাদের বিষয়, যে ভাগ থাকলে বিয়োগ হয় আর বিয়োগ থাকলে ভাগ করতে পারবো আমরা, একই বিষয়। যদি এরকম ভাগ থাকে তাহলে এরকম করে বিয়োগ করতে হয়, তাহলে বিয়োগ থাকলে আমরা এটা করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখো ইনফিনিটি মানটা কিন্তু বসাতে পারবো না। কেন বসাতে পারবো না? কারণ যদি ইনফিনিটি মানটা এখানে বসাই, দেখো উপরে ইনফিনিটি হয় নিচেও ইনফিনিটি হয়, তাই ইনফিনিটি বা ইনফিনিটি এটা আনডিফাইন্ড আমরা জানি, ঠিক না? দেখো এই ইনফিনিটা যদি আমি এখানে বসাও তাহলে কি 4×∞ মানে ইনফিনিটি, আবার এক্স এর ক্ষেত্রে বসালেও ইনফিনিটি হয়, তাহলে ইনফিনিটি বা ইনফিনিটি মানে আনডিফাইন্ড হয়, তার মানে এখানে সরাসরি ইনফিনিটি বসাতে পারবো না। ওকে, এটা তোমরা জানো। এখন তাহলে আমরা কি করবো, তাহলে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে এমন যে আমরা মনে আছে কিনা জানি না তোমাদের, এক্স কমন নেব, মানে এক্স কমন নেব বলতে গেলে সর্বোচ্চ পাওয়ার কমন নেব। তোমাদেরকে প্রথম দিয়ে অঙ্কগুলো করছিলাম, অঙ্কগুলোতে বলছিলাম যেখানে সর্বোচ্চ পাওয়ার আমরা কমন নেব, সর্বোচ্চ পাওয়ার আছে এক্স, তাহলে এক্স কমন নিলাম। তাহলে এক্স যদি কমন নিই, এখানে থাকে 4 আর এখানে থাকে 1/x, কথা ক্লিয়ার? আবার এখানে থাকে এক্স যদি কমন নিই, এখানে থাকে 1 আর এখানে থাকে 7/x, কথা কি বুঝতে পারছো? জি স্যার। দেখো আমি কেন এক্স কমন নিলাম তোমাদেরকে আমি বলি, এটা কিন্তু প্রথম দিকে যখন আমি 2-3 নম্বর অঙ্ক করাইছিলাম, 2-3 না 4 নম্বর অঙ্ক করাইছিলাম, তখন কিন্তু দেখাইছিলাম আসলে যদি আমি ইনফিনিটি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আনডিফাইন্ড হয়। তা আমরা করলাম কি, এখানে নিয়মটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার আমাদের উপরে এবং নিচে, মানে লবে এবং হরে সর্বোচ্চ যে পাওয়ার থাকবে সেই সর্বোচ্চ পাওয়ারটা কমন নেওয়া। কিন্তু এখানে দেখতেছি যে সর্বোচ্চ পাওয়ার সর্বোচ্চ এক্সই আছে আর কিছু নাই, এই জন্য আমরা করলাম কি এক্সটা কমন নিলাম। এক্সটা কমন নিলে এখানে থাকে 4 আর এখানে যেহেতু ছিল না, এই জন্য 1/x হলো। আবার নিচে দেখো এখানে যদি এক্স কমন নাও থাকলে এখানে 1+7/x। ওকে, এখন তুমি এভাবে কেটে দাও, কেটে দিলাম, এখন কি আসলো দেখো, এখন আসলো হচ্ছে লিমিট, যদি আমরা একটু পরেই বসাই, এখানেও বসাইলাম না, অঙ্কটা যদি কেমন আসলো 4-1/x, আর এখানে থাকলো হচ্ছে কি 1+7/x। ওকে, এরকম থাকলো। এখন খেয়াল করে দেখো তো, যদি আমি এখন লিমিট বসাই কি হয়, এখন লিমিট বসালে স্যার, বলো স্যার এখানে যে আপনি লন দিয়ে 4x-x এটাকে ভাগ করছেন স্যার, এটা কি শুধু লন থাকলে আমরা এরকম বিয়োগ থাকলে ভাগ আকারে লিখবো নাকি সবগুলোর ক্ষেত্রে লিখবো বিয়োগ? সবগুলো ক্ষেত্রে না, বিয়োগ এই যে লনের ক্ষেত্রে, লনের সূত্র এটা, যদি লন এ বাই বি হয় তাহলে সেটাকে লন এ মাইনাস লন বি করতে পারি, ঠিক আছে, অথবা এখান থেকে আমরা এখানে আসতে পারি, এখান থেকে আমরা এখানে আসতে পারি, লনের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না। তো অন্য ক্ষেত্রে কিভাবে করবো তুমি, অন্য ক্ষেত্রে সম্ভব না, এটা লনের ক্ষেত্রে, লন বা লগ যেটা বলো এটা ক্ষেত্রে সম্ভব, তাছাড়া অন্য ক্ষেত্রে না।
বুঝতে পারছো? জি স্যার। এখন খেয়াল করে দেখো, এখন যদি ইনফিনিটি আমি বসাই তাহলে কেমন হয় দেখো, এক্স এর এক্স মানটা ইনফিনিটি, যদি বসাই তাহলে 1 বাই ইনফিনিটি হয়। তো তোমরা জানো 1 বাই ইনফিনিটি এর মানটা হচ্ছে 0 হয়, এটা তোমার তো আমি শিখাইছি অনেক আগেই। তাহলে 1 বাই ইনফিনিটি মানে 0, তাহলে এখানেও দেখো 7 বাই ইনফিনিটি এটার মানও 0। কথা কি বুঝতে পারছো? তাহলে এটার মানও 0, এটার মানও 0। তাহলে মূলত থাকতেছে কি, তাহলে আমাদের থাকতেছে ln ইনটু 4 বাই 1। কথা কি বুঝতে পারছো? দেখো এটুকের মান 0 হলো, কেন 0 হলো, কারণ যখন x এর মানটা আমি ইনফিনিটি বসালাম সামথিং ভাগ ইনফিনিটি মানে 0, সামথিং ভাগ ইনফিনিটি মানে 0। তোমাকে আমি দেখাইছি, তার মানে এটুকু 0 হয়ে গেছে, এটুকু 0 হয়ে গেছে, মানে 4 বাই 1 হলো। অর্থাৎ একে একবার লিখলে লন 4 হয়। এখন তোমরা যদি মনে করো যে এভাবে লিখে রাখবা, লিখে রাখতে পারো, অথবা একটা কাজ করতে পারো, সেটাকে কেমন লন 2 স্কোয়ার এরকম করতে পারো, না করলে সমস্যা নাই। তাহলে কি 2টা সামনে এসে লন 2 হয়, 2 লন 2, এটা আমাদের অ্যানসার এখানকার। এটাই আমাদের অ্যানসার। কি কোনো প্রবলেম আছে এর ভিতরে? তাহলে এখন আমি 34 শুরু করব। এর ভিতরে কোনো প্রবলেম আছে কি বলো তো দেখি, তোমাদের কোনো প্রবলেম আছে নাকি? জি স্যার আছে। কি প্রবলেম বলো, কোনটা প্রবলেম স্যার? 30 নাম্বার আর 32 নাম্বার। 30 আর 32, 30 নম্বরটা তো সোজা অঙ্ক। 30 নম্বর দেখো, আমাদের জাস্ট ওই নিয়মগুলো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, সূত্রটার নিয়মটা। দেখো 30 নম্বরটা বলতেছে যে লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে থাকছে 1 মাইনাস কজ এক্স বাই আছে কি এক্স। এখন তোমাদের ক্ষেত্রে আমি একটা সূত্র শিখাইছিলাম যে এখানে আমি সবসময় দুটো সূত্র লিখি পাশাপাশি, সেটা হচ্ছে কি 1 প্লাস কজ 2 এক্স ইকুয়াল টু লিখতে পারি আমরা 2 কজ স্কোয়ার এক্স, আর 1 মাইনাস কজ 2 এক্স এটা সমান লিখতে পারি কি 2 সাইন স্কোয়ার এক্স। মানে কথা হচ্ছে একটা জিনিস তোমাদেরকে আমি বলছি যে এখানে যে অ্যাঙ্গেলটা থাকে তার অর্ধেক এখানে হয়ে যায়। দেখো এখানে 2 এক্স ছিল, এখানে হয়ে গেছে এক্স, ওকে। তেমন ভাবে এখানে প্লাস থাকলে কজ হয় আর মাইনাস থাকলে সাইন হয়। তো যেহেতু মাইনাসের সূত্র অবশ্যই সাইন হবে, আর একটা কথা বলে রাখি এখানে যে অ্যাঙ্গেলটা ছিল তার অর্ধেক কিন্তু এখানে হয়ে যাবে। তাহলে আমাদের সূত্রটা এই সূত্রটা নিচে পড়বে, মানে এই অঙ্কটাই এই সূত্রটা পড়বে, কারণ মাইনাস আছে। তার মানে আমরা সেক্ষেত্রে আমরা কি করতে পারি, লিমিট এক্স টেন্স টু 0 লিখলাম, লিখে তাহলে এটুকের সূত্র আমরা কি লিখতে পারি দেখো তো, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আর নিচে একটা আমি এক্স আছে, কি কথা ক্লিয়ার হয়েছে কি হয়নি? জি স্যার। হ্যাঁ, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমার মান আমরা বসাবো, মান বসানোর চেষ্টা করতেছি, সে মানটা বসাবো, খেয়াল করে দেখো। এখন যদি আমাদের ওই যে একটা নিয়ম আছে মনে আছে কিনা, যে নিয়মটা হচ্ছে যে ওই যে আমাদের কি করতে হবে, লিমিট এখানে সাইন এক্স থাকলে এখানেও এক্স নিয়ে আসতে হবে, যে এক্স টেন্স টু 0 এর মানটা হচ্ছে 1, সেরকম স্টাইল আমরা করতে চাচ্ছি। এখন সেরকম স্টাইল যদি করি আমরা, তাহলে এখন খেয়াল করে দেখো লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এই টুটা না কনস্ট্যান্ট সামনে নিতে পারি, এটা আমরা সামনে নিয়ে দিলাম, এই যে সামনে দিয়ে দিলাম, বা সামনে দিলাম না কাজে লাগবে এটা। তো এখন দেখো তো এটাকে কি করা যায়, সাইন এক্স বাই 2, নিচেও কিন্তু এক্স বাই 2 লিখতে হয়, তার মানটা 1 হয়, ঠিক না? এই যে এখানে সাইন এক্স বাই এক্স মানে 1, তাহলে কি এখানে যেটা উপরে যে অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। কথা কি বুঝতে পারছো? অ্যাঙ্গেল যেটা থাকবে সেটা দিয়ে আমাকে ভাগ করতে হবে, এটা নিয়ম। আমি খেয়াল করে দেখো যে এখানে এই টুটা কিন্তু নিচে চলে আসছে, সেক্ষেত্রে সমস্যা নেই, এই টুটা নিচে আসছে, এই এক্স এই এক্স, আর এখানে আছে সাইন স্কোয়ার এক্স বাই 2 ছিল, এর ভিতর থেকে আমি একটা নিয়েছি সাইন এক্স বাই 2, না এখনো একটা বাদ আছে, সে একটা আমি এখানে লিখে দিলাম। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। হ্যাঁ, এখন খেয়াল করে দেখো এই একটা আর এই একটা সাইন স্কোয়ার হলো, ওকে। এরপর এখানকার যে এক্সট্রা সেই এক্স এটা, তারপর এই যে টুটা ছিল একবার আমি নিচে নামাই দিছি, টু হয়েছে, কথা কি বুঝেছো বিষয়টা? একবার নিচে নামাই দিছি, সেটা কিন্তু আর উপরে উঠে গেলে ওইটাই হয়, তাহলে এ পর্যন্ত ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে যে এখানে ছিল তো একটা এক্স, বাট এখানে তো আরেকটা দরকার ছিল, যদিও নেই তো সমস্যা নেই। তাহলে এখন খেয়াল করো যে আমি যদি একবার লিমিটটা বসাই, বা একবার নাই বসালাম, না আলাদা আলাদা লিমিটটা বসাই, তাহলে কি করে বসাতে পারি, এইভাবে বসাতে পারি সাইন এক্স বাই 2 বাই এক্স বাই 2, এটা লিমিট বসালাম, আর এখানে যদি আবার লিমিট বসাই সাইন সরি এটা এক্স এক্স টেন্স টু, সমস্যা নাই এটা লেখা যাবে এটা। এখন খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমাদের কিন্তু a2k এর মান 1 is e2 a2k এর মান কিন্তু 1 সূত্র অনুসরণ করলে a2k এর মান যদি 1 হয় তাহলে 1 লিখলাম গুণ আর যদি x এর মানটা এখন 0 বসিয়ে দাও এখানে x এর কোনো সমস্যা নাই যে 0 বসিয়ে দাও তে sin 0 হয় আর sin 0 ডিগ্রির মান কিন্তু 0 কথা কি বুঝতে পারছো বিষয়টা এটা যদি এখানে বসিয়ে দাও তাহলে 0 হয়ে যায় তে sin 0 ডিগ্রির মান 0 তার মানে 1 ইনটু 0 মানে ক্যালকুলেশন করে 0 आंसर হবে তোমরা কি বুঝতে পারছো স্যার 2 টা কিভাবে নিচে না দিলে হয় সমস্যা এটা বাদ দাও এটা এটা নিয়ে ঝামেলা দরকার নেই বাদ দাও এটা x টেন্ডস টু 0 নাও আর এটা a2 বুঝেছো তো এটা a2 কেন দিলাম জি স্যার a2 বুঝেছি স্যার যদি এখানে এটা যদি কেটে দেওয়া হয় তাহলে স্যার 2 টা কোথায় যাবে কোন 2 টা কোথায় যাবে স্যার ওই যে 2 টা কি নিচে নামিয়ে এনেছিলেন ওই এখানে তো বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের লিমিটে কিন্তু 2 ছিল না লিমিটে 2 ছিল লিমিটে ছিল তো x আমি এখানে 2 নিয়ে আসছি একটা কারণে সেটা হচ্ছে লেখা যায় কারণ তো দেখো যদি x এর মানটা 0 এর দিকে যায় x এর মানটা 0 এর দিকে মানে 0 মনে করো হয়ে গেল এখন তাকে যদি আমি ভাগ করে দিই দিয়ে সেটাও কিন্তু 0 ই হবে বিষয়টা এমন যদি x এর মানটা যদি 0 হয় তাকে যদি 2 দিয়ে ভাগ করি সেটার মানও 0 ই হবে মানে বুঝুনি বিষয়টা আমি আর একটু ব্যাখ্যা করি দেখো যদি x এর মানটা 0 দিকে যাচ্ছে মানে 0 মনে করে ধরে দিলাম এখন যদি আমি কি 2 দিয়ে ভাগ করি তাহলে একে 2 দিয়ে ভাগ করতে হবে তাহলে এখন a কে ভাগ করলে তাহলে এটার মানটা কি অন্য কিছু হয় এটা 0 তে হয় বুঝতেছো জি স্যার বুঝেছি স্যার আমার কোশ্চেনটা ছিল যে 2 টাকে যে নামিয়েছিলাম এটা নিয়ে এই এই মানে না স্যার স্যার আমি স্ক্রিনে একটা দাগ দিয়ে বুঝাবো কোথায় গেল এই টুটাই তো যে এটা এটা বুঝনি বিষয়টা এই টুই হচ্ছে এই টু বুঝতে পারোনি স্যার এই টুটা তো সামনে চলে যায় না এভাবে নামানো যায় আর যদি নামানো যায় স্যার না না কেন শুনো দেখাই উপরে নিচে উভয় ভাগে দুই দ্বারা ভাগ করে দিছে স্যার এই জন্য এটা হচ্ছে হ্যাঁ ওইভাবে করা যাবে অথবা ওইভাবে যাবে না কেন তুমি এটা গুলো তো জানার কথা কারণ কি দেখো তুমি যদি মনে করো যে এরকম থাকে 1 এর নিচে মনে করো যে 1 এর নিচে ভাগ আছে তোমার x তারপর নিচে আছে 2 যদি এমন থাকে মনে করো তাহলে কি বুঝো জানো এটাতে যদি তুমি আমাদের ছোটবেলায় এটা শিখছো সেটা কি করা যাবে যে এটা নিচে এটা ভাগ তার মানে আমি যদি ভাগটাকে গুণ চিহ্ন করি অর্থাৎ যদি আমি 1 সবার নিচে তো একটা 1 থাকেই এখানে গুণ চিহ্ন দিই তাহলে এই 2টা কিন্তু উপরে চলে যায় বাই কিন্তু x হয় এটা তো জানো দেখছো এই 2টা কিন্তু উপরে চলে গেছে মানে যদি এর নিচে আবার এটা ভাগ করি তাহলে কিন্তু দেখো আমি তোমাকে বললাম না এটুটা উপরে চলে গেছে আবার কিন্তু সে নিচেও নামতে পারে কিভাবে নামে যে এভাবে নামে দেখো এই টুটা কিন্তু আবার উপরে চলে গেছে এই যে তাহলে কিন্তু আগে যে যেভাবে ছিল সেটাই কিন্তু আছে মনে করো আগে এটা ছিল আমি এখান থেকে আমি এটা তৈরি করছি আগে আমার এটা ছিল সেটা থেকে আমি এটা তৈরি করছি জি স্যার বুঝেছি এবার এটা কিন্তু এভাবে করা যায় এটা এটা তো তোমার যে ভাগের যে ভগ্নাংশের যে ভাগের যে গুণের নিয়ম ভাগের ভগ্নাংশ যে ভাগ করতে হয় সে ভাগ প্রসেসে করতে করা হয় এটা তোমরা যদি কনফিউশন বোধ করো তুমি যদি তাহলে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে মনে করো যে এখানকার টুটা এখানে রেখে দিবা এখানে টুটা এখানে রেখে দিবা দেওয়ার পরে এখন বিষয়টা হচ্ছে এখানে যে তুমি এক্সট্রা লিখছো হাফ এক্সট্রা টু হাফ লিখছো তার জন্য এখানটা তুমি টু লিখে দিবা এই জায়গাটাই যদি খুব কনফিউশন বোধ করো এখানে টু লিখে দিবা তাহলে টু লিখে ব্যালেন্স হয়ে গেল কারণ এই টু আর এই টু কেটে গেল ব্যালেন্স তার মানে লেখা যায় এটা লাই এখন বিষয়টা হচ্ছে কি এই যে টু থাকলো সেই টু আর এবং এই টু কেটে দিবা তারপরে লাইনে কথা কি বুঝতে পারছো বিষয়টা জি স্যার এবার বুঝেছি হ্যাঁ এভাবে করলে হবে কোনো সমস্যা না এটা এটা যখন তোমরা বুঝে যাবে না একদম বেশি বেশি এত সংক্ষিপ্ত করা বা এতই করা লাগবে না তোমরা অনেক লাইন গ্যাপ দিতে পারবা কথা কি বুঝতে পারছো জি স্যার হ্যাঁ সবাই কি বুঝেছো বিষয়টা
জি স্যার। তাই এখন তারপরে কোন অঙ্ক প্রবলেম? 32 নম্বর। cos c - cos d সূত্র 32, cos c - cos d সূত্র। তো এখন দেখো 32 নম্বর যে অঙ্কটা আছে, লিমিট x টেন্ডস টু 0 তার cos ax মাইনাস আছে cos bx, ওকে, বাই নিচে আছে x স্কয়ার। এখন বিষয়টা হচ্ছে আমাদের প্রথমে তোমাদেরকে আমি সূত্রটা কিন্তু শিখিয়ে দিয়েছি, এটা নতুন করে আমি লিখতেছি না, সেটা হচ্ছে cos c - cos d সূত্র। cos c - cos d সূত্র কি আসলে? আমরা sin c + sin d, sin c - sin d, cos c + cos d, cos c - cos d, তাহলে 2 sin দিয়ে শুরু হবে, 2 sin তাহলে ax প্লাস bx বাই 2 ইনটু সাইন bx মাইনাস ax বাই 2। দেখো তো বুঝো নাকি, আমি কিন্তু সূত্রটা লিখলাম, এর আগে সূত্রটা আমি অনেকবার লিখে দিছি, এর নতুন করে আর লিখলাম না। দেখো বুঝো নাকি? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন যদি বুঝে থাকো তাহলে একটা খেয়াল করে দেখো, তো আমরা একটা কাজ করতে পারি যে এখানে আলাদা আলাদা অবশ্যই একসাথে না, এরকম না, জাস্ট কমন নিতে পারি। কমন কেমন নিতে পারি? যদি কমন আনলেও সমস্যা নাই, যে 2 sin x কমন যায়, তো x যদি কমন যায় তাহলে তুমি লিখতে পারো কি a প্লাস b বাই 2, এটা না লিখলেও সমস্যা নাই। তারপর এখান থেকে আবার x কমন গেলে তুমি লিখতে পারো b মাইনাস a বাই আছে 2, ওকে। এখন বিষয়টা যেটা আসলো, নিচে আসছে x স্কোয়ার লিখলাম, কথা কি বুঝতে পারছো? এখন সিম্পল বিষয়, সেটা কি করবা, যে দেখো এটাকে ওয়ান বানানোর চেষ্টা করতেছো, এটাকে ওয়ান বানানোর চেষ্টা করবা, সেক্ষেত্রে আমাদের যে সূত্রটা, সূত্র অ্যাপ্লাই করবো আমরা, সে কেমন সূত্র? এখানে সাইন যেটা আছে, অর্থাৎ সাইন আমি যেটা হিসেবে পাইলাম এ প্লাস বি বাই 2 ইন্টু এক্স, এটা তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা তোমাকে এখানে লেখা লাগবে না, আমাদের ওয়ান করতে হলে এই যেভাবে করা লাগবে, বুঝতেছো? তাহলে এখন বেশি কি লিখলা বলতো? এখানে দেখো এই যে সাইন আছে, আমি টু চিন্তা পরে করতেছি, টু চিন্তা পরে করতেছি, এই যে সাইন আছে এক্স ইন্টু এ প্লাস বি বাই 2 এটা লিখলাম, ওকে। এখন দেখো আমি বেশি লিখছি কিন্তু এ প্লাস বি বাই 2 ইন্টু এক্স, এক্সেপ্টটা পরে বলতেছি, তো বেশি লিখছি মোটামুটি এ প্লাস বি বাই 2, এটা কিন্তু বেশি লিখছি, এটা বেশি লিখছি না, এটা কিন্তু আমরা বেশি লিখছি, তাহলে এটাকে বেশি লিখলে অবশ্যই এটাকে ব্যালেন্স করার জন্য এ প্লাস বি বাই 2 এরকম করে লিখতে হবে, কারণ কি দেখো এভাবে এভাবে কেটে যাবে, কথা কি বুঝতে পারলাম? জি স্যার। এরপর আবার দেখো এটাকে আমি কাজ করব, এটাকে নিয়ে যদি কাজ করি তাহলে সাইন, তাহলে এটাকে নিয়ে কাজ করলে তাহলে বি মাইনাস এ বাই 2 ইন্টু এক্স, তার নিচেও আমাদের বি মাইনাস, বি মাইনাস এ বাই 2 ইন্টু এক্স করা লাগবে, কারণ আমাদের ওয়ান করতে হবে। এখন দেখো এখানেও কিন্তু একটা বেশি লিখে গেছে, কি লিখছি বেশি, এই যে এই টার্মটা বেশি লিখছি, তাহলে এই টার্মটা এরকম হবে, আমি এখানে গুণ হবে কিন্তু, হ্যাঁ জায়গা নাই, আমি নিচে লিখলাম, সেটা হচ্ছে বি মাইনাস এ বাই 2, এটা আমি লিখলাম, কথা কি বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। এখন তাহলে এখন কি কোনো কিছু বাদ পড়ে আছে? হ্যাঁ বাদ পড়ে আছে, সেটা কি, আমরা তো সব ব্যালেন্স করছি বাট এখানকার 2 টা কিন্তু এখনো লেখা হয়নি, সে 2 টা আমি লিখে দিলাম এখানে, বুঝেছো? এই 2 এই 2 রাখলাম, এখানকার যেটা ছিল সেটা লিখছি, নিচে এই টার্মটা লিখছি। এখন কথা হচ্ছে তুমি হয়তো মনে করতে পারো x স্কয়ার কোথায় গেল, x স্কয়ার আছে দেখো এখানকার x টা আর এখানকার x দুইটা যেহেতু গুণ নিচে নিচে আছে, গুণ করলে সে x স্কয়ার হয়ে যায়, কথা কি বুঝতে পারলাম? জি স্যার। হ্যাঁ, এখন এটা যদি বুঝে থাকো তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আলাদা আলাদা লিমিট বসাতে পারি, আলাদা আলাদা যদি লিমিট বসাই, অর্থাৎ আমি এখানে লিমিট বসাবো, আমরা এখানে লিমিট বসাবো, তো এখানে যে আলাদা আলাদা লিমিট বসাই তাহলে কি দেখো লিমিটটা কিভাবে বসাতে হবে, লিমিটটা বসাতে হবে এরকম করে, লিমিট আমাদের x টেন্ডস টু এই যে এটা a প্লাস b বাই 2, সরি এখানে একটু মনে হয় একটু ইউজ আসছে, একটু ভুল যাচ্ছে, এটা হচ্ছে এটা না, এটা হবে লিমিট, দেখো বোঝো নাকি, খেয়াল করো বোঝো নাকি, দেখো আমরা জাস্ট এইটা আমি লিমিট বসালাম, তারপর আমরা জাস্ট এক কি করব, এখানে আছে সাইন, এখানে যা আছে এ প্লাস বি বাই 2 ইন্টু এক্স বাই এ প্লাস বি বাই 2 ইন্টু এক্স, দেখো তো বোঝো নাকি পর্যন্ত? ওটা আছে তো রেখে দিলাম তেমনি ভাবে, আমি এটাকে একটু পরে মানে কনস্ট্যান্ট টার্ম তো পরে রেখে দিই, হ্যাঁ মানে মনে রাখো এটা আছে আর এটা আছে, গুণ আবার লিমিট বি মাইনাস এ বাই 2 ইন্টু এক্স টেন্ডস টু 0
আর এখানে থাকবে sin b minus a by 2 into x by b minus a by 2 into x কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার এবারে এক্সটা হ্যাঁ কি স্যার উপরে নিচে x x কাটা যায় না উপরে নিচে x x কাটা যাবে মানে তুমি বলতে চাচ্ছো এই x এই x জি স্যার আরে ওই x কাটা যায় সাইনের সাথে তোমাদের আমি আগে একদিন বলছিলাম সাইনের সাথে যেটা থাকবে সম্পূর্ণটা অ্যাঙ্গেল মানে কোণ কোণ কোণের সাথে তুমি এটা কিভাবে কাটবা তাহলে তো আমি এটা কেটে দিতে পারতাম তাহলে তো সূত্র যখন একটা লিখছি না তাহলে তো আমি সাইন x বাই x তাহলে এটা কেটে দিতে পারি না এটা সাইনের সাথে যা থাকবে সাইন কস ট্যান যা থাকবে যদি এক কোটি মান থাকে এক কোটি মানে তার অ্যাঙ্গেল মানে কোণ কোণের সাথে তুমি নিচেরটা কিভাবে কাটবা নিচেরটা তো কাটা যাবে না ঠিক আছে এটা মনে রাখতে হবে মনে করছো যে এইভাবে আমি গুণ করে লিখছি তাই আমি কেটে দিবা না কেটে দিতে পারবা না তো এটা সাইনের সাথে যা থাকবে সবই হচ্ছে কোণ কথা কি বুঝতে পারছো জি স্যার তাহলে এখন খেয়াল করে দেখো তাহলে আমি সব লিমিট গুলো বসালাম আর বাকি থাকলো এগুলো তাহলে এগুলো কি এখানে আছে a প্লাস b বাই 2 ইনটু আর এখানে থাকলো সে b মাইনাস a বাই 2 ওকে এখন খেয়াল করে দেখো তাহলে এটুকের মানটা কি 1 হয় মানে যে এটুক 1 2 বাদে সরি এইটুক বাদে এটুক 1 না এটুক 1 জি স্যার এটুক 1 তাহলে আমাদের এখানে আছে 2 আছে ইনটু এটুকের মান 1 গুণন আছে এটুকের মান 1 ওকে গুণ ও নিচে তো দেখতে পারতেছ না আর থাকছে কত আমাদের এইটা এটাকে যদি দেখো একটা সূত্র করো b প্লাস a ইনটু b মাইনাস a অর্থাৎ এটাকে কিন্তু b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 লিখতে পারি কথা কি বুঝতে পারছো জি স্যার তাহলে এখন খেয়াল করে দেখো এই স্যার আর দুই কেটে গেলে থাকছে কত b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই আছে 2 আসলে আমাদের সম্ভবত অ্যানসার এটাই দেখো বুঝো নাকি তোমরা কি বুঝতে পারছো কোনো প্রবলেম আছে তোমাদের বলো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো স্যার এই জিনিসটা বুঝি না এগুলো সবই একই রকম অঙ্ক এর অঙ্কের বাইরে কোনো অঙ্ক নাই আমি তোমাদেরকে যে সূত্রগুলো দেখিয়েছি যে প্রসেসটা শিখিয়েছি তোমার প্রসেসগুলো বুঝতে পারলে ইনশাআল্লাহ আমার মনে হয় যে তোমাদের প্রবলেম হওয়ার কথা না স্যার স্যার ওই যে লিমিট স্যার a প্লাস b বাই 2 ইনটু x টেন্স টু 0 এইটা না লিখলে শুধু x টেন্স আসলে অনেক অনেক বইয়ে লিখ এটা কি একটা লিখলে তো ভালো হয় কেন ভালো হয় তোমাকে একটু বলি সেটা হচ্ছে আমাদের কিন্তু সূত্রটা যেটা শিখছিলাম মনে আছে ওয়ান কিভাবে করতাম ওয়ান করতাম সেভাবে দেখো যদি সাইন এখানে এক্স থাকে বাই এখানে এক্স থাকে আর সেটার মানটা যদি জিরো দিকে হয় মানে এরকম হয় তখন তার মানটা কিন্তু ওয়ান বলছিলাম তার মানে এখানে কিন্তু একটা সম্পর্ক আছে কি সম্পর্ক এখানে যে এক্সটা আছে সে নিচে কিন্তু সে এক্সই থাকা লাগবে এবং তার মানটা কিন্তু ওই এক্সেরই মানটা জিরো কাছাকাছি হবে তখন তার মানটা ওয়ান সেই হিসাব করে আসলে লেখাটাই বেটার হয় তারপর তুমি যদি লেখো এরকম করে শুধু এক্স এর মান টেন্স টু জিরো করো তুমি এটা না লিখো তারপরও মার্ক কাটবে বলে মনে হয় না ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা যদি মনে করো যে লিখবা না না লিখতে পারো কোনো সমস্যা না অনেক বই আছে লেখে না আমার কাছে তিন চারটা বই আছে সেই হিসাব করে আমি দেখছি অনেক বইয়ে লিখে না অনেক বই লিখে যেমন হচ্ছে তোমার ইসি আহমেদে লিখে অসীম কুমার বইয়াতে আছে ওই বইটা আবার লিখে না সেক্ষেত্রে সমস্যা নাই কথা কি বুঝতে পারছো আর লিখলে তোমাদের একটু ভালো হয় কারণ আমাদের সূত্র যেহেতু ওইটা সেক্ষেত্রে লিখলে ভালো হয় তা ঠিক আছে আমি পেজটা উল্টালাম আমি অন্য একটা অঙ্ক দেখাই অন্য অঙ্ক আমি যেটা বলতে চাচ্ছি তোমাদের কিন্তু আমি শেষ করে দিতে চাচ্ছি আজকে বুঝতে পারছো দেখি কি হয় শেষ হবে না 34 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছিলাম 34 নম্বর অঙ্কটা দেখো এগুলো অনেক সোজা অঙ্ক লিমিট y টেন্স টু 0 তারপর লেখা আছে y ইনটু cos y প্লাস cos 2y cos y প্লাস cos 2y বাই sin y এটা আছে ওকে এখন খেয়াল করে দেখো উপরে এটা কিন্তু cos c প্লাস cos d সূত্র পড়ে উপরে এটা cos c প্লাস cos d সূত্র তাহলে cos c প্লাস cos d সূত্র তাহলে আমরা সূত্রটাকে ফেলে দিই তাহলে y যে y রাখলাম তাহলে cos c প্লাস cos d সূত্র মনে আছে কি 2 cos c প্লাস d বাই 2 অর্থাৎ c c প্লাস d বাই 2 লিখলে আমি একবার যদি লিখি তাহলে 3y বাই 2 দেখো তো বুঝো নাকি ইনটু cos c মাইনাস d বাই 2 অর্থাৎ y মাইনাস 2y বাই 2 বাই
দেখো বুঝো নাকি বাই নিচে যে সাইন ওয়াই সে সাইন ওয়াই রাখলাম কথা কি বুঝতে পারছো জি স্যার সি প্লাস ডি বাই টু দে ওয়াই আর টু আই থ্রি ওয়াই বাই টু এরকম আমি লিখলাম ওকে এখন দেখো আর একটু কাজ করি লিমিট ওয়াই টেন্স টু জিরো ওয়াই ইন্টু টু কস এখানে তো ভাঙা যায় না ওরকমই রেখে দিলাম এখানে একটা খেয়াল করে দেখো তো ওয়াই থেকে টু আই বাদ দিলে মাইনাস ওয়াই হয় না মাইনাস ওয়াই হয় আরেকটা কথা তোমাকে বললাম একমাত্র কস আর সেক এদের যদি মাইনাস থিটা হয় সেটা কিন্তু কস থিটা হয়ে যায় মানে প্লাস হয়ে যায় একমাত্র কস এবং সেক তোমরা 19 এ শিখছো এটা যে কস মাইনাস থিটা মানে কস থিটা সেক মাইনাস থিটা মানে সেক থিটা আর সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা এগুলো কিন্তু আলাদা আলাদা হয় তাহলে এখানে যে মাইনাসটা আসবে মানে কস মাইনাস থিটা আসবে তাহলে সেটা কিন্তু এভাবে হবে না মানে আমি আবার তোমরা এটা বুঝতে পারলে আমি এক সংক্ষিপ্ত করতাম দেখো বুঝো নাকি বাই সাইন ওয়াই দেখো তাহলে কোয়াস মাইনাস থিটা তাহলে কোয়াস মাইনাস থিটা মানে কি লিখতে পারি কস থিটা লিখতে পারি লিখে দিব এখন বিষয়টা হচ্ছে দেখো লিমিট ওয়াই টেন্ডস টু জিরো এখানে ওয়াই থাকলো টু কস থ্রি ওয়াই বাই টু ইন্টু কস ওয়াই বাই টু কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত আমরা লিখলাম বাই সাইন ওয়াই এখন বিষয়টা হচ্ছে দেখ খেয়াল করে দেখো এই জিরোর মানটা কিন্তু তুমি এখানে বসাতে পারো এখানেও বসাতে পারো কোনো সমস্যা হয় না দেখো জিরো যদি বসে এখানে মানে আমি ওয়াই কথা বাদ দিছি এদের কথা বলতেছি তোমার ওয়াই এর মানটা হচ্ছে জিরো এখানে বসাও তো কস জিরো আর কস জিরো ডিগ্রি মানে হচ্ছে ওয়ান হয় তার মানে এই দুটো একজন কি ওয়ান কিন্তু হয় কিন্তু এখানে বসালে কিন্তু সমস্যা হবে কারণ এখানে বসালে দেখো সাইন জিরো মানে জিরো আর উপরে জিরো মানে জিরো বাই জিরো হয়ে যাচ্ছে এদিকের ওয়ান হওয়া সত্ত্বেও এখানে জিরো আর এখানকার জিরো মানে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে যার কারণে আমরা করবো কি আবার সেই সূত্র ফেলবো কেমন সূত্র ওয়াই নিলাম এখন খেয়াল করে দেখো আমরা যা আছে তাই লিখতেছি উপরে যা আছে তাই লিখলাম তো এখন যে বিষয়টা আছে নিচের যে বিষয়টা নিচে আছে দেখো সাইন ওয়াই আছে তো এখন দেখো তো এখানে যদি আমি ওয়াই একটা লিখি নিচে কোনো সমস্যা আছে না আমরা সূত্র ফেলানোর জন্য করবো ইন্টু যদি ওয়াই বেশি লিখছি সেটার জন্য একটা ব্যালেন্স করার জন্য ওয়াই লিখলাম আর এখানে যে একটা ওয়াই ছিল ওয়াই রেখে দিলাম তোমরা যেহেতু বুঝতেছো না সেজন্য আমি এইভাবে করলাম এই যে ওয়াইটা নিচে লিখলাম সরাসরি তো ওয়াইটা নিচে নামানো যায় হ্যাঁ আমি সেটা বলতে চাইছিলাম তখন যেটা করছিলাম বাট এখন করলাম না কারণ এটা আবার এখন এইভাবে করতেছি তাহলে সেই ওয়াইটাকে আমি এখানে নিচে নামাই দিছি দিনি মানে নিচে লিখছি যার জন্য ব্যালেন্স করার জন্য একটা ওয়াই এখানে লিখছি একটা ব্যালেন্স করার জন্য ওয়াই লিখছি ঠিক আছে কারণ এখন দেখো ওয়াই ওয়াই কেটে যায় সমস্যা ব্যালেন্স হয় এখন বিষয়টা আছে যে এই ওয়াইটা নিচে ভাগ অবস্থায় আছে আর এই ওয়াইটা উপরে গুণ অবস্থায় আছে তাহলে কিন্তু আমি এখন এটা এবং এটা কাটতে পারি না কেটে দিতে পারি এখন তুমি যদি আলাদাভাবে লিমিট বসাও আলাদাভাবে লিমিট বসাও তাহলে এখানে কি হয় বা একবারে বসাই দাও অঙ্কটা তাহলে এখন মূলত দেখো কি হলো যদি ওয়াই এর মানটা জিরো যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে মূলত কি হয় এখানে ওয়ান হয় এখানে ওয়ান হয় কারণ কস জিরোর মান ওয়ান আর নিচের মানটা দেখো ওয়ান হয় কথা কি বুঝতে পারছো অর্থাৎ আমরা যদি এটাকে যদি আমরা আলাদা আলাদা ভাবে লিমিট বসাতে চাই যদি আমি আলাদা আলাদা ভাবে লিমিট বসাতে চাই তাহলে আমরা কিন্তু বসাতে পারি কোনো সমস্যা নাই তো আমরা সেটাই করলাম যখন তোমরা ক্লিয়ার বুঝে যাবো এক এক লাইন গ্যাপ দিলেও সমস্যা নাই ঠিক আছে এটার সমস্যা নাই কারণ বড় হয়েছে অনেক এখন এক এক লাইন গ্যাপ দিতে পারবা তাহলে সাইন ওয়াই বাই হচ্ছে কি ওয়াই দেখো আমি আলাদা আলাদা ভাবে লিমিট বসালাম এখন দেখো উপরের মানটা তুমি যে জিরো বসা এর মানটা ওয়ান হয়ে গেল পুরোটা এটাকে মানে ওয়ান হয়ে গেল তার মানে উপরে থাকলো কত দুই গুণ ওয়ান গুণ ওয়ান তাহলে দুই গুণন ওয়ান গুণন ওয়ান হলো আর নিচে দেখো এইটুকের মানটা কিন্তু ওয়ান মানে টোটাল মিলে ওয়ান ক্যালকুলেশন করে টু হলো এটা আমাদের অ্যান্সার বুঝতে পারছো কি এখন তোমাদের যে বিষয়টা আমি বলতে চাচ্ছি এখানে যে অঙ্কগুলো আছে পরে অঙ্কগুলো প্রায় সব একই রকম অঙ্ক মানে এখানে যতগুলো অঙ্ক আছে তার 35 36 জাস্ট সূত্র ফেলবা এই প্রসেসে করবা ইনশাল্লাহ হয়ে যাবে কথা কি বুঝতে পারছো বিষয়টা তোমরা কি অঙ্কগুলো করতে পারবা সব পরে অঙ্কগুলো স্যার আমার শেষের দিকের কয়টা সমস্যা ছিল আমি 9.1 মোটামুটি করা ট্রাই করছি শেষের দিকের কয়টা সমস্যা ছিল ঠিক আছে তাহলে আমি আরেকটা ক্লাস নিতে হবে আমি চাইছিলাম যে কারণ অধ্যায়টা অনেক বড় তো সাতটা অধ্যায় আছে সেক্ষেত্রে শেষ করা কঠিন হয়ে পড়বে অনেক আমি চাইছিলাম অধ্যায়টা শেষ করে দিই ঠিক আছে তোমাদেরকে সামনের দিনকে আমি আরেকটা ক্লাস নিবো
ঠিক আছে আমি সামনে আজ এই তো সময় না নতুন করে আমি কিছু করতে চাচ্ছি না এখন বলো তোমাদের লিমিটে কোনো সমস্যা থাকা তো কথা না আমার বিশ্বাস কারণ আমি যেভাবে দেখেছি আর মনে হয় সমস্যার কথা না তোমাদের কি সমস্যা আছে বলো তো দেখি না স্যার নাই যদি সমস্যা মানে এখনো সময় আছে যাদের একটু প্রবলেম থাকতে পারে তখন বলতে পারো যে স্যার এটা একটু বুঝাই দেন আমি কিন্তু আর বাকি অঙ্কগুলো দেখানি তারপরে বলতে পারবো ঠিক আছে তাহলে তোমরা করবে কি সবগুলো প্রশ্ন এই যে আমি সামনের দিন কি বেশি অঙ্ক করাবো না হ্যাঁ সামনের দিন বেশি কয়েকটা অঙ্ক করাই দেবো মনে করো তোমাদের সবই হোমওয়ার্ক থাকলো তার ভিতরে এক আধ অঙ্ক আমি তোমাদেরকে আমি সামনের দিন করাই দেবো সলভ করাই দেবো হ্যাঁ এখন এদের ভিতরে যদি তোমার কোনো প্রবলেম থাকে যে ওই স্যার ওই অঙ্কটা আমার প্রবলেম তাহলে আমার সামনের দিনকে বলবা ঠিক আছে আপাতত কি বুঝতে পারছো লাইন থেকে দ্বিতীয় লাইনটা না সাজাতে গেলে একটু ঝামেলা লাগে এই যে এই অঙ্কটার মধ্যে আপনি যেভাবে সাজিয়েছেন এটাই মানে একটু ঝামেলা লাগে কিন্তু পরের অঙ্কগুলো বুঝি দ্বিতীয় লাইনটা সাজাতে একটু